আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই শাড়িটা। এটা হলো আমার পেজ রংধনু মার্টের জন্য করা একটা ব্লকের শাড়ি। তো সেই শাড়িটার টিউটোরিয়ালটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলে নিচ্ছি, যাদের এই সুন্দর সুন্দর ব্লকের শাড়িগুলো প্রয়োজন হবে, তারা আমার ফেসবুক পেজ রংধনু মার্টে থেকে অর্ডার করে নিতে পারবেন। কালার এবং সাইজ সব কিছুই কাস্টমাইজ করা যাবে। সেই সাথে কেউ যদি কাপল সেট বা বেবি ড্রেস নিতে চান, সেগুলোও দেওয়া যাবে। তো এখন আসি কাজের কথায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথমে শাড়িটা বিছিয়ে নেওয়া হয়েছে। তো শাড়িটা বিছানোর জন্য প্রথমে টেবিল তৈরি করে নিতে হয়। ব্লকের কাজ যারা আগে করেছেন তারা কিন্তু জানেন টেবিল তৈরি করার ব্যাপারটা। সেক্ষেত্রে একটা কাঠের টেবিলের উপরে চট বা তারপর কম্বল বিছিয়ে নেওয়া হয়, যাতে একটু নরম করার জন্য। এর উপরে একটা মার্কিন কাপড় দেওয়া হয়, যাতে করে রংটা সুন্দরভাবে কাপড়ে লেগে যায়। তো সেভাবেই করা। তারপর কাপড়টা যাতে নড়ে না যায় সেজন্য কাপড় বিছানোর পর সেটাকে পিন দিয়ে আটকে নিয়েছি, যাতে করে একদম সমানভাবে কাপড়টা থাকে। এরপর রং তৈরি করে নিয়েছি। রং তৈরি করার ভিডিও আমি আগে দেখিয়েছি, মানে তিনটা কালার দিয়ে অনেক রকমের ব্লকের রং তৈরি করা যায়, সেগুলো কিন্তু এর আগের ভিডিওগুলোতে দেখিয়ে নিয়েছি। তো এখানে আমি বিভিন্ন কেমিক্যাল দিয়ে রংগুলো তৈরি করেছি, বাইন্ডার, অ্যাপ্রিটন, যাতে করে রং কাপড় থেকে না উঠে। এখানে আমি আঁচলের সাইডটা করে নিয়েছি। আঁচলে এভাবে দুইটা স্ট্রাইপ দিয়ে নিয়েছি, আর মাঝে দেব একদম জল সাপটা, যেটা হলো বেগুনি কালার, আর গাঢ় বেগুনি কালারটা হবে। তো যেভাবে আঁচলে দিয়েছি সেভাবেই আমি কুচিতে এবং বুকের অংশে দিয়ে নিচ্ছি। তো ব্লক যারা করেন তারা এই ডিজাইনটা সহজেই বুঝতে পেরেছেন হয়তো। তো এভাবে আমি এই শাড়িটা নতুন একদম নিজের মতন করে ডিজাইন করে আমার পেজের জন্য তৈরি করে নিয়েছি। তারপর যখন শাড়িটার ফটোশ্যুট করেছি, সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ডিজাইনটা, কারণ এই ল্যাভেন্ডার কালারটা সবার অনেক পছন্দের। সেই সাথে এটার মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে। তো আমি যেটা বলেছিলাম যে জলসাপটা দিয়ে নেব মাঝে মাঝে, এখানে দেখতেই পাচ্ছেন জলসাপ দিয়ে নেওয়া হচ্ছে। তো জলসাপ দিলে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগে, মানে আরও গর্জিয়াস লাগে কাপড়টা। তো এখানে যে কাপড়ে ম্যাটেরিয়ালসটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এটা হলো হাফ সিল্কে করা। হাফ সিল্ক কাপড়গুলো পরলে যেমন আরামদায়ক তেমনি খুব সুন্দরভাবে থাকে, আর দেখতেও খুবই ভালো লাগে। তাই আমার প্রথম পছন্দ হাফ সিল্ক শাড়ি। এরপর বিভিন্ন ধরনের কোটা সিল্ক বা সুতি শাড়িও রয়েছে, সেগুলোতেও কাস্টমাইজ করে ডিজাইন করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, যেহেতু নিজেরাই কাজ করে থাকি। তো এভাবে শাড়িটা সম্পূর্ণ হয়েছে। আশা করি শাড়ির ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।